শিরে বিশারদ প্রাতে রেগে উঠেছে আলোক মঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিরময়ীকে মৃদময়ীতে আবাহন আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ শ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতি বিনন্দমালিনী চামুণ্ডা তিনি আবার তমোময়ী নিয়তি এই সর্ব প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাবে সপ্তলোক তাই আনন্দ মগ্ন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমোগুণে শিবের বনিতা পার্বতী আমার ত্রিগুণাতীত তুরিয়াবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গি তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তাঁর আদি নেই তাঁর প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি নিত্যা হয়েও অসুরপীড়িত দেবতা রক্ষণে তাঁর আবির্ভাব হয় দেবীর শাশ্বত ভবানী ইচ্ছেন যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম পূর্বকল্প অবসানের পর উভয়কালে সমস্ত জগৎ যখন কারণ শৈলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তাঁর নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্ণমল জাত মধুকৈত অবসুরোদ্ধায় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্মৃতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী
वन स्वाहा वन स्वधा वन ही वषटकार स्वरात्मिका सुधा स्वम शरीरी मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता विद्या यानुचर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वैव धार्यते सर्वं त्वैतत् सृज्यते जगत् त्वैतत् पाल्यते देवी त्वमत्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सगतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्वञ्च सर्वस्य गुणत्रयविभाविनी कालरात्रिर्महारात्रि भोगरात्रिश्च दारुणा त्वं श्री स्वरीश्वरी त्वं ह्री स्वबुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि स्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्य सौम्यपराशेष सौम्यद्वस्वति सुन्दरी परापराणं परमा त्वदेव परमेश्वरी। कखन प्रलय अंधकार रूपी नितामसी देवी ऐस्तवे प्रबुद्धा हुए विष्णु रंग प्रत्यंग बाहिर हलन विष्णु जोग निद्रा भंग हल विष्णु सुदर्शन चक्र चालने मधु कैटभेर मस्तक छिन्न करलें पुनराय ब्रह्माधान मग्न हलन। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিব্রহণ হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরে মহিষাসুর অপরাজেয় তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খ চক্র গদাবদ্ধধারী নারায়ণের আনন্দ ঢুকুটি কুকির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ বিশ্বজোড়ি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্জ্বলিত হুদাসনের ন্যায় দেব উপমান কিরণে দিনমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজরশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। তিনি জগন মাতৃকা মহামায়া এই আজ্ঞা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়।